আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্ক্রিনে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে নেপ্রুকজেন প্লাস। আজকে আলোচনা করব নেপ্রুকজেন প্লাস নিয়ে। এই নেপ্রুকজেন প্লাস কোন কোম্পানি তৈরি করেছে, এর দাম কত, এর গ্রুপ কি, এর খাওয়ার নিয়ম কি, বিশেষ করে এর খাস কি, বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনি যেভাবে দেখছেন অন্যরা যাতে সেভাবে দেখতে পারে সেই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখি, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি। তো চলুন শুরু করা যাক। নেপ্রুকজেন প্লাস এটা তৈরি করেছে জেনিথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি। এর গ্রুপ হচ্ছে নেপ্রুকজেন 375 mg এবং ইসোমিপ্রাজল 20 mg, মানে গ্যাসের ট্যাবলেট সাথে দেওয়া আছে, এটার সাথে গ্যাসের ট্যাবলেট দেওয়া আছে। এর দাম হচ্ছে 10 টাকা, প্রতি পিসের দাম হচ্ছে 10 টাকা এবং এক পাতার দাম হচ্ছে 100 টাকা। এর খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন 2টা, রাত্রে 1টা, সকালে 1টা। সেটা আপনি খালি পেটেও খেতে পারবেন, বড় পেটেও খেতে পারবেন। প্রতিদিন 2টা, রাত্রে এবং সকালে, ভাত খাওয়ার পরে অথবা আগে আপনি খেতে পারবেন। সাথে গ্যাসের ট্যাবলেট দেওয়া আছে, এটা হচ্ছে নিরাপদ একটা ওষুধ। তো চলুন শুরু করা যাক এর কাজ কী। এর কাজ হচ্ছে যে কোনো ধরনের ব্যথার ক্ষেত্রে এই ট্যাবলেটটা খুবই কাজ করে নেপ্রুকজেন প্লাস। কী ব্যথা? যেমন কাটা ছিটার ব্যথা, আপনার শরীরে যে কোনো জায়গায় ব্যথা, বিশেষ করে হাঁটু জয়েন্টে জয়েন্টে ব্যথার ক্ষেত্রে খুব দারুণ কাজ করে এই ট্যাবলেটটি। এরপর হচ্ছে বাতের ব্যথা, হাত পা সাবানি জ্বালাপোড়া করা, হাত পা জ্বালা, অনেকেরই হাত পা জ্বালাপোড়া করে এবং চাবায়, তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটা খুবই ভালো কাজ করে। এরপরে হচ্ছে গাড়ে ব্যথা, মাথায় ব্যথা, গাড় অনেক সময় গাড় লড়াইতে পারেন না, গাড়ের ব্যথায় এই ট্যাবলেটটা খুব দারুণ কাজ করে। এরপরে হচ্ছে আপনার কোমরের ব্যথা, অনেক বয়স্ক মানুষ আছে যাদের কোমরের ব্যথা, লড়াচড়া করতে পারেন না, উঠাচড়া করতে পারেন না, কাজকর্ম করতে পারেন না, বিশেষ করে 40-এর ঊর্ধ্ব বয়স্ক যারা, তাদের কোমরের ব্যথাটা অনেক সময় লেগেই থাকে, তাদের জন্য এই নেপ্রুকজেন প্লাস ট্যাবলেটটা খুব দারুণ কাজ করে। প্রতিদিন 2বার করে খাবেন, এই উটোটি 5 থেকে 10 দিন খাবেন, একবারে সেরে যাবে। সাথে অতিরিক্ত ব্যথা হলে সাথে ক্যালসিয়াম খেতে পারেন, ক্যালসিয়াম খেলে দ্রুত ব্যথাটা কমে যাবে এবং চিরস্থায়ীভাবে কমে যাবে। সাথে ক্যালসিয়াম ট্যাবলেট খাবেন, তাহলে আপনার এই কোমরের ব্যথা, জয়েন্টের ব্যথাটা চিরতরে চলে যাবে। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।